আমি ভাস্কর, ভাস্কর চিত্রকর। কালীঘাট পটুয়া পাড়ার এই রাস্তার গা ঘেঁষেই একসময় বয়ে যেত গঙ্গা। এখনো বয়ে যায়, তবে তার সে রূপ আর নেই। দেখতে দেখতে পটুয়া পাড়াও তো কেমন যেন বদলে গেল। গঙ্গা আর গঙ্গা পাড়ের কালী মন্দিরের টানে একসময় মেদিনীপুর থেকে ছুটে এসেছিলেন আমার পূর্বপুরুষেরা। গঙ্গাপাড়ের এই রাস্তায় বসে হাতে আঁকা পট বিক্রি করতেন তারা। এইভাবেই এক ঘর দুঘর করে গোটা একটা পাড়া, সবাই পটুয়া, সবাই চিত্রকর, যদিও এখন নামেই। কালীঘাটের পর পটুয়া পাড়া ছেড়ে বিদায় নিয়েছি বহুদিন। আমি আঁকি, একাই আঁকি, জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। পাড়ার লোক বিশেষ করে আমাকে বলে, না তুই পটটা এঁকে যা, এই পটের জন্যই কালীঘাট পটুয়া পাড়ার নাম, তুই এঁকে যা। সবাই পাড়ার, পাড়ার তো সবাই, বাড়ির লোক তো আছেই, পাড়ার প্রত্যেকেই আমাকে খুব হেল্প করে সবাই। বাবা বলতো সবসময় ড্রয়িংটাকে খুব মজবুত রাখ, সবসময় তুলিটাকে মজবুত রাখবি, কেন তুলি মানে আঙুলকে সবসময় খেলাবি, যেরকম খুশি যাতে আঙুল যা আঙুলকে যা বলবি যেন তোর কথাই শোনে। সবসময় ড্রয়িংটাকে খুব মানে শক্ত রাখবি, আর তুই যেটা ভাবছিস সেটাকে নিয়েই করবি, তোর সামনে কে আসছে সেটাকেই ভেবে সব সঙ্গে সঙ্গে ওটাকে আঁকার চেষ্টা করবি, আর সবসময় তুলিটাকে ইউজ করবি। এবার রঙটা তো বাবা বলতো, এবার আঠাটা, আঠাটা রঙের মধ্যে সবথেকে বড়ো জিনিস তার আঠা, তার টিকিয়ে রাখার ক্ষমতাটা, রঙকে টিকিয়ে রাখে তার আঠা। আমি যেমন গদের আঠা ব্যবহার করি, গদ মারাত্মক একটা আঠা, তার সঙ্গে একটু তুতে দিয়ে দিই যাতে না কোনো পোকামাকড় খায়। বাবা বলতো যেমন রং এমনই জিনিস যাতে তার আঠাটাকে ঠিকভাবে মেশাবি, তাতে ছবিটার আয়ু যাতে বহু বছর থাকে, এমন আঁকলে যাতে রং কিছুদিন পর উঠে গেল, হাতে লাগছে উঠে যাচ্ছে, সেই যেটা সেইটা যাতে না হয়। কাজ করতে হবে, আবার কাজের প্রতি নজরও সেরকমভাবে রাখবি। এর মধ্যে বাবা অনেক প্রেশার দিত, এখনও প্রেশার দেয়, এখনও নিয়মিত বলে কি ছবি এঁকেছিস, এখন আমি এক ঘন্টা সময় যেহেতু পাই না, মূর্তিও গড়ার কাজ আমার থাকে, তো এক ঘন্টা বাবা বলুক আর না বলুক আমাকে তো এক ঘন্টা করতেই হবে। যে বাবাকে মিথ্যে কথা বলছি না, হ্যাঁ আঁকছি তা না, আমি আঁকছি। দেখি কি বাবা এখনও আমাকে জিজ্ঞেস করে কী রাখছিস তো, এটা আমাকে খুব ছোটো থেকে আগে গোড়াই বলে এসছে, এখনও বলে আসছে। Thank you.
কালীঘাটের মন্দির নতুন করে তৈরি হলো 1809 সালে। কালীঘাটের মন্দিরকে ঘিরে আশেপাশে গড়ে উঠতে লাগলো বসতি। বহু তীর্থযাত্রীর ভিড়ে ক্রমেই জমজমাট হয়ে উঠতে লাগলো কালীঘাট চত্বর। তৈরি হলো দোকান বাজার। মহাতীর্থ কালীঘাটে এসে তীর্থযাত্রীদের মধ্যে দেবদেবীর ছবি কেনার প্রবণতাই মূলত কালীঘাটের পটের বাজার তৈরি করে দিল। চৌকো কাগজে কালো কালিতে ঠাকুর দেবতার ছবি দিয়েই শুরু হলো কালীঘাটের পটের পথ চলা। চটজলদি এঁকে বিক্রি করার প্রবণতা থেকেই কালীঘাট পটচিত্রের গতি একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রথম দিকে ছবি আঁকার ক্ষেত্রে তুলির ব্যবহার ছিল না, মূলত কালো ভূষো কালিতে তুলোর সাহায্যে আঁকা হতো এই সমস্ত ছবি। কালীঘাট পটের রেখার বলিষ্ঠতা চোখে পড়ার মতোই, কিন্তু কালীঘাটের এই পট কাদের হাত ধরে বিস্তার লাভ করলো তা নিয়ে স্পষ্টতই দুটো মত রয়েছে। কালীঘাট পটের প্রবর্তক শিল্পীদের ভিড়ে গবেষক ও চিত্রকরদের ভিন্ন মত এক সমাধানহীন বিতর্ক উস্কে চলেছে যুগ যুগ ধরে। এখানে হয়েছে ওই মন্দিরের গা ঘেঁষে আমাদের এই গঙ্গা ছিল, কালীঘাটের যে গঙ্গা এই গা ঘেঁষে এই গঙ্গা ছিল। তারপরে আস দুপাশে জঙ্গল, শিয়াল ডাকত, আর এই কালী মন্দিরে যাবার এই একমাত্র রাস্তা ছিল এই রাস্তাটা, আমাদের এই কালীঘাট পটুয়াপাড়া যেটার নাম হয়েছে এই রাস্তাটাই ছিল গঙ্গার পাড় দিয়ে। তা এই রাস্তাতে সারা ভারতবর্ষের লোক যাতায়াত করতে। আমাদের বাপ ঠাকুরদার চৌদ্দ পুরুষরা এসেছিলেন মেদিনীপুর থেকে। এখানে তখন মৃৎশিল্পী কেউ ছিল না, কেউ মূর্তি তৈরি করতেন না, কুম্ভকারও ছিল না। এটা আমরা আমাদের পিতৃপুরুষরা অভাব অবটানের টানে মেদিনীপুর থেকে এইখানে আসে, দুপাশে বসে দেখে এখান থেকে বহু লোক যাতায়াত করে সারা পৃথিবীর, বাবু এবং বিদেশি। তখন এরা দুধারে বসে এই সব ছবি আঁকতে আরম্ভ করল, নিজেরা ছবি আঁকত, বাঁশ দিয়ে ফ্রেম করতো, করে বিক্রি করতো, দেখছে ভালো বিক্রি হচ্ছে। তারপরে বাবুদের নিয়ে ব্যঙ্গ আরম্ভ করলো, সেগুলোও দেখতে ভালো বিক্রি হচ্ছে।
তারপরে আস্তে আস্তে ওই সাহেবদের নিয়েও আঁকতে আরম্ভ করলো। সারা পৃথিবীর লোক তখন বললো এই তো দুর্দান্ত জিনিস, এ তো আর তো মানে যেখানে সেখানে পাওয়া যাবে না। এই কালীঘাটে আসতো, কালীঘাটের পট কোথায়, কালীঘাটের পট কোথায়, সারা বিশ্বে আলোড়ন পড়ে গেছে। এই কালীঘাট পট, এই কালীঘাট মন্দির তৈরি যখন একেবারে কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু জনপদ এদিকে গড়ে উঠেছে, জনপদ গড়ে উঠেছে, জনপদের দেবায়িত মহিমা সম্পন্ন ব্যক্তিও কিছু কিছু এসে গেছেন, সে আর দেব পূজাও, দেবদেবী পূজাও আরম্ভ হয়ে গেছে। এই দেবদেবী মূর্তি তখন এদিকে যে আসছে আর দেবে না, কেউ কিছু বারণ করেনি, আইন করেও কিছু করেনি, কিন্তু এমনিতেই জনসাধারণের মধ্যে যে যেখানে কালী মূর্তি, কালীমা রয়েছে, সেখানে আর কোনো মূর্তি থাকবে না। এইবার দেবদেবীর মূর্তি কোনো ছবি এঁকে এই করা হয়। তখন চার পাঁচজনের নাম পাওয়া যায় যারা এই ছবিগুলো এঁকেছে, তার মধ্যে ওই বাঁশরি ঘোষের ছেলেরা, দুই ছেলে নিবারণ আর কালী ঘোষ। নিবারণের বাড়িতে যারা ছিলেন, যারা কাজকর্ম করতেন, তারা আস্তে আস্তে সব ওই আড্ডাগুলো নিয়ে তারা ছবি আঁকতে লাগলো। থেকে তখন আসছেন মানে রজনী নিজের মধ্যে জেলাগুলোতে ওই এদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার একটা প্রসেস আরম্ভ হয়ে গেছে, অনেক দিন আগে থেকে আরম্ভ হয়েছে, এবার সেটা একটা জোর পেল যে কিছু পটুয়া যেমনি হিন্দু হয়ে যাচ্ছে, তার সার্নেম ছিল পটিদা, তাই থেকে সে চিত্রকর হয়ে গেল। চিত্রকর হয়ে ওই চৌকো পট আঁকা, কালীঘাটের স্টাইলটা নেওয়া, এইটি তা প্রথম শিক্ষার্থী হয়ে এলে এই রজনী। কালী ঘোষ তুলি দিয়ে ছবি আঁকতে, মজাটা দেখুন, নিবারণ কিন্তু তুলি কখনো ব্যবহার করেনি, এই আলতানুটি, আলতানুটি রঙে ছবি, এই দুরঙা ছবি, এক রঙা ছবি, ওই পয়সা অনুযায়ী দুরঙা ছবির দাম চার পয়সা ছিল, আর তিন রঙা ছবি সবচেয়ে বেশি দাম ছ পয়সা আট পয়সা। কালীঘাট পটুয়া পাড়ার গা ঘেঁষে এই রাস্তা ধরে কিছুটা পথ গেলেই রয়েছে বারোয়ারি শীতলা মন্দির। প্রাচীন এই মন্দিরটি এলাকার পটুয়াদের নিজস্ব মন্দির।
এই মন্দিরের পাশেই এক চিলতে রাস্তা, ঘিঞ্জি বসতির মাঝখান দিয়ে একে বেঁকে চলেছে। কালীঘাট পটের উৎপত্তি এবং বিকাশের সঙ্গে এই রাস্তা ও বসতির বিশেষ যোগ রয়েছে। কালীঘাটের বিখ্যাত ঘোষ বাড়ি, বাসুরি ঘোষ, নিবারণ ঘোষ, বলরাম ঘোষের মতো শিল্পীদের স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির সঙ্গেই। ঘোষেদের আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ায়। কালীঘাট মন্দির নবরূপে স্থাপিত হওয়ার পর ঘোষেরা চলে আসেন কালীঘাট চত্বরে। মূলত পটের ছবি বিক্রি করে বাজার তৈরি হওয়ার পরই পাকাপাকিভাবে এই অঞ্চলে বসবাস শুরু করেন তারা। কুলেশ্বর মন্দিরের কাছেই ছিল তাদের পটের দোকান। কালীঘাট পটের সঙ্গেই এই পরিবারের যোগ অবিচ্ছেদ্য। এই পরিবার দেখেছে পটের উদ্ভব, ঊনবিংশ শতাব্দী জুড়ে পটের বিশ্বজোড়া বিস্তার। এক রঙা সাদা কালো পট থেকে রঙিন পট, ঠাকুর দেবতার ছবি থেকে পটের বিষয়বস্তুর বদল ঘটেছে। বাবু সমাজের বিকৃতির প্রতি তীব্র তীক্ষ্ণ শ্লেষের সামাজিক সাংস্কৃতিক দলিল হয়ে থেকে গেছে পট। ঘোষ পরিবার এসবেরই সাক্ষী, সাক্ষী ছাপাই ছবির প্রভাবে পটের বাজার হারিয়ে যাওয়ারও। আমার ঠাকুরদাদের আমি দেখিনি, কেন তখন আমি সবই জন্মেছি, আমার কোনো জ্ঞান জ্ঞান নেই। এই দু ছ মাস হতে ওনারা গত দিতে, কাকাকে আমি দেখেছি। কাকা হাঁকত একটা ছোট্ট চৌকির মধ্যে বসে উনি হাঁকতেন। ওনার রং তুলি ও সমস্ত তুলি এখনকার অন্য তুলি, ও একটা এমনি তুলি দিয়ে আর ওই পাথর ছিল, যে পাথরের উপর ভাত খায় ওরকম পাথর, ওর বড়ো বড়ো ডেরা ডেরার ইয়ে রং, সেই সমস্ত ঘষে ওরা আঁকতেন। তো ওরা যে আঁকতেন অনেক কিছু ইজিবিজি করেন, একটা দুটো টানেই ওদের আঁকটা ঠিক হয়ে যেত। এই অবস্থা, কোন আর্ট স্কুলেও পড়ি, কোন স্কুলেই পড়ি। সময়ে তখন আঁকতো, তখন আমি যেহেতু বেকার ছিলাম, পড়াশোনা করছিলাম, তাই তাদের পাশে গিয়ে দেখতাম যে কি করতো না করতো, তা তাই থেকে আমি কাজটা শিখেছিলাম। এরম বিড়াল একটা গলদা চিংড়ি ধরেছে, তারপরে কার্তিক ঠাকুর, তারপরে ওই গোঁফকে যেন মানে একজন রসধনী পশু, মানে একজন খুব মানে সেজে গুজে বসে আছে মহিলা। পেন্সিলে স্কেচ করে তারপরে ওই শ্যাডোটা করতো, তারপরে রং বোলাতো, কোনোটা নীল, কোনোটা লাল, কোনোটা ইয়েলো, এই কালারগুলো দিয়ে ভর করতো। তবে খুব সম্ভব ওই সবুজ আর ওই বেগুনি, এই হলদে, এই রঙগুলো ব্যবহার করতো। এতেই ওদের প্রতিপত্তি সংসার চলত,
ওরা ব্যবসা করতো, তা ওরা মেলায় মেলায় বিক্রি করতো। ছাগল ছবি বেরোলো তখন এটা একদম কমে গেল, নাম ধাম অনেক কিছু কমে গেল। তারপরে ওরা এখন এই আঁকতেন, এই জলের সাজ তৈরি করতেন ঠাকুরে, হ্যাঁ সেই করেই আবার চলত। ছোট সিঁড়ি তো আসো, রঞ্জনের সঙ্গে তোকে আলাপ করি, তুমি এসছো না? নারী পুরুষকে ভেড়া বানিয়ে রেখেছে তার একটা কৌতুক চিত্র। 1850 মানে যে সময় আমাদের ওই বাবু কালচারকে নিয়ে ভীষণ মানে বিয়ে ব্যঙ্গচিত্রগুলো তৈরি হচ্ছিল সেই সময়, সেই সময় মেয়েরা পুরুষকে ভাড়া বানিয়ে রেখেছে। তো এটা একটা খুব প্রচলিত, খুব জনপ্রিয় বিষয় ছিল কালীঘাট পটে। বাবার কাছ দিয়েও শিখেছি এবং আশেপাশে যারা সব আসে তারাও আমাকে সব বলতো এটা এরকম ভাবে কর, সেরকম ভাবে কর। কিন্তু পাশে আমার এক দাদু আছে শিরীষচন্দ্র চিত্রকর, তার ছবিগুলোকে দেখে দেখো আমার অনেক শেখা, ওইখান থেকেই শুরু ধরতে গেলে। আমার তাও ছিলেন মানে এখন তো উনি তো 94 মারা গেছেন, ওনাকে বলা হতো শেষ পটুয়া। হ্যাঁ শেষ পটুয়া বলা হতো, ওই শেষ পটুয়া বলার দরুন আমার মনের মধ্যে আরও জেদ এসে গেছে যে শেষ বলে তো আমার কাছে তো কিছু নেই, আমি তো শুরু করবো। আমার তুই সর্বস এই তখন থেকে শুরু করা, ওই স্পিড তখন থেকেই আমার জেগেছিল। যেমন নতুন কিছু করেছি, যেমন বিশেষ করে লিবার্টি অফ স্ট্যাচুকে আমার মানে বাংলাকে বাংলার রূপ দিয়ে তাকে স্ট্যাচুটাকে দাঁড় করানো, এই এই ছবিটাকে আমি বিদেশিদের কাছে ভীষণ সুনামও পেয়েছি। যেমন এঁকেছি আমি একটা বিশেষ করে লিবার্টিটা দারুণ, ওদের মানে আমাদের এখানে তো প্রচুর ফরেনাররা আসে, ওরা লিবার্টিটাকে দেখলেই হেসে ফেলে। ভালো, এটা হচ্ছে আমাদের ভারতীয় শাড়ি পরাই বাংলার মূর্তির ধরনে। তারপর টিপটাকে বড় আকারে দিই, তো এই হাত উঠা তোরা না সেটা ঠিকই আছে, টিপটাকে একটু বড় আকারে দিই। আচ্ছা আপনারা তো প্রতিমার সঙ্গে পুতুল তৈরি করতেন, হ্যাঁ সে পুতুল তৈরিটা কি বজায় আছে এখন? এখন পুতুল তৈরি তো আছে কিন্তু সেই সেই অনুযায়ী সেলটা নেই, এখন নানা রকম সব পুতুল বেরিয়ে গেছে প্লাস্টিকের। আগে যেমন ওইসব ছিল না, আমাদের এখানে বিশেষ করে ঝুলনের সময় মাটির পুতুল, মাটির পুতুল ঝুলনের সময় আমরা মানে তৈরি করে দিতে পারতাম না এত কাস্টমার। সেই পর্বটা আপনি দেখেছেন? হ্যাঁ আমি নিজেই করেছি। সনাতন যে কালীঘাটের পর সেটা তো তুমি দেখে অভ্যস্ত এবং আমরা দেখছি, মানে তার সঙ্গে এটা তুমি কি পার্থক্য খুঁজে পাচ্ছো, মানে তুমি সেখানে কি দেখছো? এর সঙ্গে কিছু একটা পার্থক্য রয়েছে, যেমন একটু হয়তো অলঙ্করণের পার্থক্য রয়েছে, একটু বেশভূষার পার্থক্য রয়েছে, আর মোটামুটি কিন্তু সেই এটা কিন্তু ঐতিহ্যের কালীঘাটের যে তার ভিত্তিতেই আঁকা। পরবর্তীতে তো রেখাটাকে আবার একটু অন্যরকমভাবে দেখা হচ্ছে আর
যেমন এইটা তো মনে হচ্ছে এখানে যেমন প্যারালালি কম্পেয়ার করে দেখো এখানে মনে হচ্ছে আবার সেই রেখার ব্যবহার সেই জিনিসটা অনেকটা আবার সেই একদম ওই ব্যাপারটা এসেন্সটা পাওয়া যাচ্ছে। এই যে আমরা ভাস্করের সঙ্গে এখন কথা বলছি, ভাস্কর একজন পেশাগতভাবে বা জাতিগতভাবে কুমোর। এখন এই যে কুমোর বা কুমোরকার সম্প্রদায় এরা দীর্ঘদিন ধরে মৃৎশিল্প প্রতিমা পুতুল এরা করে আসছে, সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু ছবিও এঁকে আসছে। ভাস্কর ঠিক বলেছি কিনা? আমরা যা আরও দেখতে পাই যে এই যে ছবি আঁকা তো বাংলার মধ্যযুগে যে ছবি আঁকা সেটা আমরা আরেকটা প্রমাণ পাই আমাদের মন্দির গাত্রচিত্রে। মন্দির গাত্রচিত্রে আমরা দেখতে পারি কতটা সাদৃশ্য রয়েছে। এছাড়া পরবর্তীকালে আরও যখন কালীঘাট আরও ডেভেলপ করতে আরম্ভ করলো তখন দেখা গেল যে আমাদের মিনিয়েচার পেন্টিং আমাদের পাটা চিত্র ঐতিহ্য পাটা আঁকা হতো, হ্যাঁ পাটা চিত্র তারও কিছু কিছু আঙ্গিক এসে পড়ছে। এবং আরও পরে যখন এরা ব্রিটিশ পেইন্টারদের দেখলেন বিশেষ করে ব্রিটিশ ন্যাচারাল পেইন্টারদের তাদের কাছ থেকে জল রঙের ব্যবহারটা ছিল। আমাদের এমন ব্যাপার আমাদের যখন আত্মার ছেলেরা সবসময় তো আশেপাশে থাকে ওদের হাতে ধরে শেখাতে হতো না, আপনা আপনি শিখে যেত। বলে দিতাম কিছু কিছু বলে দিতাম এইটা এইভাবে হবে, এই তার ঠিকঠাক টানা চোখ টানাটা হচ্ছে না গোল হয়ে যাচ্ছে বলে দিতাম এইভাবে করো, এইগুলো একটু বলে দিতাম, এইভাবেই শিখে যেত। ভাস্করকেও তাই, পট আঁকতে ঠিকই অনেক সময় আমরা মূর্তির কাজের জন্য ওকে টেনে নিই, ওর আবার মূর্তি করারও হাত খুব ভালো, যেমনি পট আঁকার হাত খুব ভালো ওর আবার মূর্তি কোনো স্ট্যাচু ওগুলো ওর খুব ভালো হয়, ওর অনেক রকম ভগবান ওকে ওর মধ্যে দিয়েছেন। আমাদের তো বেশিরভাগ দুর্গা হয় বাড়ির সব বাংলা দুর্গা অ্যাকচুয়ালি এই 15-16টার মতন হয়, আমাদের বারো বাড়ি কম হয় বেশিরভাগ সব বাড়ি। চালার পেছনের ছবি আঁকো, আগে বহুকাল আগে যখন অ্যাকচুয়ালি দুর্গা হতো তখন তো নিজেরাই সব আঁকত, এখন তো সে আঁকার সে মূল্য তো তারা দেবে না, এখন তো বাজারে পাওয়া যায় রেডিমেড এনে লাগিয়ে দিই। আমি তো দুটোকেই চালাবো, পট সারাক্ষণ যে পটই আঁকবো তা নয়, আমি দুটোকেই সমানভাবে ভাগ করে নেবো, ঘড়ির টাইম হিসাবে ভাগ করে নেবো, দুটোকে সমানভাবেই করবো। যদি 24 ঘন্টা হয় সেটাকে ভাগ করে নেবো 12 ঘন্টা, কিন্তু দুটোর মধ্যে কেন দুটোকেই ভালোবাসে। আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করিনি কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে আমার যাতায়াত আছে, ছোটোবেলা দিয়ে যেতাম ওইখানে, আমি অল ইন্ডিয়া রেডিও আগে খেলতে যেতাম, আগে ওদের সঙ্গে খেলাধুলা করতাম, যাওয়ার পথে আগে যখন যেতাম পার্কশিটে নেমে যেতাম, নেমে গভর্নমেন্ট আর্ট কলেজে ঢুকে যেতাম, সে জানলা দিয়ে কাজ করতাম আমি দেখতাম, ওই দেখে দেখে আমার মাটির লাইন কালচারটা তৈরি করা শেখা ওই গভর্নমেন্ট আর্ট কলেজ। ছেলেদের সঙ্গে আমার আলাপ হলো, তারপরে শান্তিনিকেতনে যাতায়াত ওদের থেকেও কাজের কিছু পরামর্শ নেওয়া আমার শুরু হলো, ওরাও আমাকে অনেক কিছু বলতো, ওদের থেকে আমি যেটা বুঝতে পারতাম না ওদেরকে জিজ্ঞেস করতাম। স্বভাব শিল্পী ভাস্কর যখন বড় হয়ে উঠছিল পটুয়া পাড়া ছেড়ে পট তখন বিদায় নিয়েছে, একজন দুজন বাদে পট আর কেউ আঁকে না,
ভাস্কর দেখেছে তার ঠাকুরদা কুচিরাম চিত্রকরকে। তবে তখন তিনি আর চৌকোপট আঁকেন না, আঁকেন সরা চিত্র। শৈশবে ভাস্কর পটের প্রতি আকর্ষণ অনুভব করে মূলত শ্রীশচন্দ্র চিত্রকরের পটচিত্র দেখে। শ্রীশচন্দ্র চিত্রকর পটুয়া পাড়ার পটশিল্পীদের শেষ প্রজন্মের শিল্পী, যিনি সারা দেশের মানচিত্রে কালীঘাট পটকে শেষবারের মতো তুলে ধরতে পেরেছিলেন। মেদিনীপুর থেকে যে সমস্ত চিত্রকর কালীঘাটে এসে পট এঁকেছেন তাদের মধ্যে রজনী চিত্রকরের নাম উল্লেখযোগ্য। সেই রজনী চিত্রকরের সুযোগ্য সন্তান রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রীশচন্দ্র চিত্রকরের এই স্টুডিওর দেওয়াল একসময় সাজানো থাকত তাঁরই আঁকা পটে। হাতের কাছে যেন স্বর্গ খুঁজে পেয়েছিল ভাস্কর। না, আমি আমি যখন ছবি আঁকা দেখে দেখে শিখলাম তখন উনি খুব অসুস্থ, বিজনেস হচ্ছে, উনি ইন্টারভিউ দিতেন, খুব কষ্ট দিত, আমি গিয়ে দেখতাম, তখন উনি আঁকা অলরেডি তো ছেড়েই দিয়েছে। ওই ওনার আঁকাগুলো থাকতো, ওগুলো দেখতাম, এখন আর নেই, এখনও একটাও ছবি আমি দেখতে পাই না। উনি বসে থাকতো, আমি গিয়ে দেখতাম, দাদু দাদু করতাম, দাদু কেন কিরাম আছো বলো, ভালো আছি, আমি তোমার ছবিগুলো দেখছি, দেখে দেখে কপি করছি, ওই কর কর এইটুখানি বলতো। ঘোষ বাড়ির শিল্পীদের হাতে শুরু হলেও কালীঘাট পটের বিশ্বজোড়া বিস্তারের দিনগুলোয় বাংলার বিভিন্ন জেলা থেকে আসা জাত পটুয়া কুম্ভকার সম্প্রদায়ের মানুষজন এসে জড়ো হন এই পটুয়া পাড়াতে। কালীঘাট পটচিত্রে এই সমস্ত সম্প্রদায়ের নিজস্ব নির্মাণ শৈলীর ছায়া স্পষ্ট। রেখার বলিষ্ঠতা, গতিময়তার পাশাপাশি পটচিত্রে যে দৌলতা লক্ষ্য করা যায় তা বাংলার মৃৎশিল্পীদের মূর্তি নির্মাণ শৈলীর সঙ্গে হুবহু মেলে। বাংলা একচালা দুর্গামূর্তির চালায় শিবসহ নানা দেবদেবীর মূর্তি আঁকা হতো, সেই ছবিগুলো আঁকতেন কুম্ভকার সম্প্রদায়ের শিল্পীরা। বাংলার এসব দুর্গাচালাগুলিতে আঁকা ছবিগুলির সঙ্গে পটের নির্মাণ শৈলীর মিল হুবহু লক্ষ্য করা যায়। কালীঘাট পট সেই দিক থেকে বাংলার আবহমান শিল্পধারার প্রত্যক্ষ অনুপ্রেরণাতে গড়ে ওঠা এক মৌলিক অঙ্কন শৈলী। পুরনো যে ছবিগুলো রয়ে গেছে দেবদেবী ছিল, ওই স্টাইলটাই দেখবেন পরবর্তীকালে রয়ে গেছে, মোটা লাইনে দেখায় এবং দ্রুততা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, স্পিড হচ্ছে গিয়ে এর আকার ব্যাপারটি এরকম একটা নিমের দিন, এই স্পিডটাই হচ্ছে এর মূল ধর্ম, আর মানে দুবার চিন্তার ব্যাপার নেই। মূর্তিতে গিয়ে যদি বলেন একটা বাংলা মূর্তি করব, একটা ঠাকুর গড়াবো বাংলা মূর্তি, বাংলা বললে পরে ওরা বুঝে যাবে কি বাংলা বললি, এই ডবল চিন এই এখানে আর এই চোখ টানা।
বাংলার বাইরে নাকি কালীঘাট, বাংলার কলম তো সর্বত্র এই চাল ছিল। এই চালাইতে চালচিত্রে দেখবেন সমস্ত রকম চালচিত্রে ঘটে ফটে সব জায়গায়। বিদেশি সংগ্রাহকরা তো বটেই, বাংলার এই নিজস্ব শিল্পধারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন পাবলো পিকাসো মাতিসের মতো বিশ্ব বরেণ্য শিল্পীরা। কালীঘাটের পট চীনা শিল্পীদের মধ্যেও সমাদৃত হয়েছিল। আধুনিক শিল্প গবেষকদের গবেষণায় উঠে আসছে এমন তথ্য। আমি এখানে এসে যেমন গিয়ে কোন ছবিটা আঁকবো সেটা নিয়ে ভাবি, কী কাজ করবো গিয়ে, বা কালকেরটা যেটা করেছি ওটা আজকে কতটা কমপ্লিট করবো, বা এখন যেটা ভাবছি সেটা আবার গিয়ে কীভাবে ফোটাতে পারবো, কতটা ফোটাতে পারবো, এইভাবে ভাবনা চিন্তাগুলো এইখান থেকে আমাকে তৈরি করে। এতই অর্ডারই চলে আসে যে আমি 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 নিজেই এঁকে শেষ করতে পারি না, যে আমি সামাজিক পটগুলো যেগুলো আঁকবো ভাবনা চিন্তা আছে আমার, আমি কখন আঁকবো সময় দিতে পারি না, কেন ঠাকুরেরও কাজ থাকে সেগুলো তো ছাড়া যায় না, তার মধ্যে পটেরও কাজ থাকে। ভালো, তুমি কেমন আছো? ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছো? কোথায়? এই মন্দিরে এলাম প্রণাম করতে, ম্যাডামের গ্যালারিতে যাবো ছবিগুলো দিতে। কটা ছবি? তা 8-9টা ছবি আছে। অর্ডার ছিল? হ্যাঁ অর্ডার ছিল, সব কালীঘাটের পট আছে। ঠিক আছে। से कुछ इंटरनेशनल एजेंसीज़ हैं जो प्रमोट कर रहे हैं फोक आर्ट, स्पेशली इंडियन फोक आर्ट, और कालीघाट पटचित्र एक खास स्टाइल है जिसमें वर्ल्ड वाइड इंटरेस्ट है। ब्रिटिश म्यूजियम्स, फ्रेंच म्यूजियम्स में कालीघाट पटचित्र कलेक्शन है जो अभी सर्कुलेट हो रहे हैं, लोग शोज ले रहे हैं, लेकिन पटुआ आर्टिस्ट बहुत कम हैं क्योंकि वो लोग का लाइवलीहुड नहीं था, तो वो लोग चले गए, कुछ मिदनापुर चले गए और वो लोग एक दूसरा स्टाइल का काम कर रहे हैं। और ये भास्कर का फैमिली लास्ट एक्चुअल कालीघाट फैमिली है जो कालीघाट एरिया में रह के काम कर रहे हैं। उसके ग्रैंडफादर आर्टिस्ट थे, फादर अभी मिट्टी के स्टैचूज आर्टिसन हैं, लेकिन भास्कर का हाथ बहुत ही अच्छा है, वो बहुत यंग है लेकिन वो आर्टिस्ट है। কালীঘাটের তীর্থযাত্রীদের উপর নির্ভর করে গড়ে ওঠা পটের বাজার ম্রিয়মান হয়ে পড়ে বিংশ শতাব্দীর সূচনা থেকেই। কালীঘাটের পট শিল্পকর্ম হিসেবে বিদেশি শিল্প সংগ্রাহক ও শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করলেও
এদেশের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে কোনোদিনই বিস্তার লাভ করেনি। কালীঘাটের পট আমাদের শিল্পরসিক মহলে ১৯ শতকে কোনো রকম সমাদর পায়নি, কিন্তু বিদেশে প্রচুর সংগ্রহ হয়েছে। যেমন ইংল্যান্ডের তিন চারটে মিউজিয়ামে কালীঘাটের পটের বিশাল সংগ্রহ রয়েছে, প্রাগের রয়েছে, পুষ্কিন মিউজিয়ামে রয়েছে। তো এরা এই যে বিদেশি পর্যটকরা যারা আসতেন, তারা এগুলো সংগ্রহ করে নিয়ে যেতেন শিল্পের একটা নমুনা হিসেবে, আর সমসাময়িক সমাজ এবং জনজীবনের একটা ডকুমেন্ট হিসেবে। কিন্তু এগুলো বিদেশে থাকার ফলে এগুলো খুব পরিচিতি লাভ করেছে এবং এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষিত হয়েছে। ১৯ শতকের একেবারে গোড়ায় যে কালীঘাটের পটের সূচনা, তখন প্রবলভাবে ইউরোপিয়ান একাডেমিক আর্টের চর্চা চলছে। সুতরাং দেশি শিল্পের যে এই যে গুণগত উৎকর্ষ, সে সম্বন্ধে আমাদের দেশের তথাকথিত শিল্পীরা একদম উদাসী ছিলেন বা অবহেলা করতেন। এই জন্য কালীঘাটের পটের বিশেষ এই দেশে উচ্চ মহলে কোনো রকম সমাদর হয়নি। বাঙালিদের মধ্যে ১৯ শতকের শেষে একমাত্র ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কিছুটা উল্লেখ রয়েছে ১৮৮৮, আর ১৯ শতকের গোড়ার দিকে একটা আগ্রহ চালু হলো। নেহাতি রুজিরুটির তাগিদ থেকেই কালীঘাট পটের প্রচলন, পরে তা বিভিন্ন শিল্পীদের হাত ধরে উৎকর্ষের শীর্ষে পৌঁছলেও শিল্পী হিসেবে পট শিল্পীদের মূল্যায়ন কোনোদিনই হয়নি। শতাব্দীর প্রথম পর্বে ঝকঝকে ছাপা ছবি, ক্যালেন্ডার বাজার দখল করায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কালীঘাটের পট। পট শিল্পীদের একটা বড় অংশ চলে আসেন মাটির কাজে, সোলার কাজ, পুতুল তৈরি, সরায় পট আঁকা ইত্যাদি নানান কাজের মধ্য দিয়ে বিকল্প পেশার সন্ধান করে নেন তারা। অবহেলায় কালের নিয়মেই হারিয়ে যায় কালীঘাটের পট, যা একদিন বিশ্বের শিল্পরসিকদের কাছে অপার বিস্ময় সঞ্চার করেছিল। ভয় না অহংকার না একটা আফসোস হয়, যদি আমি যদি বাই চান্স কিছু হয়ে যায়, আপাতত এখানে কেউ নেই, শূন্যই হবে, মানে সেটা শূন্যটা কে পূরণ করে সেটা বলতে পারবো না। কেন আমার কাছে আমি আবার সেই কথাটা বলবো না যে আমি শেষ, আমি কখনোই জাহির করবো না আমি শেষ। শেষ বলে কিছু হয় না, শুরু কেউ না কেউ করবে। আপাতত আফসোস লাগে যে হাট করে যদি আমার যদি কিছু হয়ে যায়, কালীঘাট পট আপাতত স্তব্ধ হবে। ভাস্কর, কেমন আছো? ভালো আছি। জয়ন্তদা আসেনি? আমরা যাই তাহলে। তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি দুটো মন্দিরে। একটা মন্দিরে ছবি আঁকা আছে, সেই ছবি আঁকা আছে তার সঙ্গে আমাদের পটের বা বাংলা শিল্প ঐতিহ্যের কী সম্পর্ক সেটা দেখতে যাচ্ছি। আরেকটা মন্দিরে যে মূর্তি আছে টেরাকোটা, সেটা অদ্ভুত ধরনের মূর্তি, তো সেটার সঙ্গেও আমার মনে হয় কালীঘাটের পটের বা আমাদের বাংলার যে শিল্প ঐতিহ্যে সম্পর্ক সেইটা নিয়ে দেখতে। চলো আর দেরি করা নয়, আমরা এগিয়ে পড়ি। হ্যাঁ,
মনি ঘর দেখেছো এটা আশুতোষ মিউজিয়ামে যাও আশুতোষ মিউজিয়াম ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ স্ট্রিটের এখানে যেটা ওই ওই ক্যাম্পাসের মধ্যে একটা মিউজিয়াম আছে ওটা খুব ভালো করেছে ছোটোখাটো পুরো একদম কালীঘাটের আদলে ওর পুরো পুরো ঢংটাই কালীঘাট পটের স্টাইলে যেহেতু এটা বহু পুরনো আমি বুঝতে পারছি না এটা কোথা থেকে কি মানে কালীঘাট পট থেকে কি এগুনো বা এগুনো থেকে কালীঘাট ঠিক বুঝতে পারছি না না কথাটা তুমি ভালো বলছো এইগুলোর সঙ্গে দেখে কালীঘাটের পথে প্রচুর সাদৃশ্য দেখা যাচ্ছে বিশেষ করে শীতটা তো মারাত্মক তার মানে এই নয় যে কালীঘাটের পটুয়ারা এইটা থেকে পট এঁকেছেন বা এখানকার যে শিল্পীরা তারা কালীঘাটের পট থেকে এঁকেছেন তা নয় কিন্তু আসলে বাংলার যে চিত্রকলার একটা ঐতিহ্য আছে যেটাকে বাংলা কলম বলেন ভোলানাথ ভট্টাচার্য প্রভু বিদ্যোজনেরা তো তার কতগুলো বৈশিষ্ট্যই এখানে প্রকাশ পাচ্ছে যে বৈশিষ্ট্যটা কালীঘাট কলমে আবার প্রকাশ পাচ্ছে যে কিন্তু তার মধ্যে একটা আঞ্চলিক বৈচিত্র্য কালীঘাটের চলে এসছে যেটা এখানেও চলে অদ্ভুত টান একদম কালীঘাটের পটের সঙ্গে খুবই মিল খাচ্ছে খুবই দারুণ মিল আর এই দেখো যে সরবুজ চৈতন্য এই সরবুজ চৈতন্য কালীঘাট পটে এটা আবার আমাদের সাধারণ চৌকোন পটে আছে
ঐতিহ্যের একটা সাদৃশ্য এই যে তুমি চিনের কথা বলছিলে যে দৌলতাটা, এই দৌলতাটা এবং এই রেখার রেখার যে মুভমেন্ট লাইনের মুভমেন্ট সেটা কালীঘাট পটে খুব ভালোভাবে দেখা যায়। তারপর দেখো এই চোখগুলো, চোখটাও এরকম কালীঘাট পটের পটল চেরা, যেটা পটল চেরা চোখের মতো ব্যাপার, এইভাবে দেখা যায়। এবার কোমরের যে ভঙ্গিমাগুলো, কোমরের ভঙ্গিমাগুলো এইগুলো দেখা যায়। তাহলে আমরা আবার বলছি যে এটা সেই বাংলা বাংলা কলমেরই একটা বৈশিষ্ট্য। সারাদিন অঞ্জনদার সঙ্গে ঘুরলাম গুপ্তিপাড়ার বৃন্দাবন মন্দিরে, সোমরার আনন্দময়ী মন্দিরে, দেখে খুব ভালোই লাগলো। আমার সৌভাগ্য যে আমি কালীঘাটের পটুয়াপাড়া চিত্রকর ফ্যামিলিতে জন্ম, তারপরে আরেকদিকে দুর্ভাগ্য যে আমি যখন থেকে আঁকা শুরু করেছি তার বহু আগে থেকে আঁকা সব বন্ধ হয়ে গেছে। এইসব কাজকর্ম দেখার পর আমার আরও উৎসাহ বাড়ছে যে আরও আমাকে কাজ করে যেতে হবে। এখন যেরকম একটা খুব আনন্দ জাগছে, সেরকম তার মধ্যে একটা ভয়ও লাগছে যে আমাকে একা সব এগিয়ে নিয়ে যেতে হবে। জানি না কতটুকু পারব, কিন্তু চেষ্টা তো করে যাব, করার আরও করব। কালীঘাট পটুয়াপাড়ায় তো পট নিয়ে বিখ্যাত। এই পটের জন্যে তো কোনোদিন কোনো কালে স্কুল তো তৈরি হয়নি, আগামীকাল যদি করা হয় তো স্কুল তো খুবই ভালো হয়। এই যে বাচ্চাগুলো সকালবেলায়, অনেক বাচ্চারা সব তো ঘুরে বেড়ায়, এবার এক ঘন্টা যদি কাউকেই স্কুলে ঢোকানো যায় যে তোরা ঢোক, একটা ব্ল্যাকবোর্ড করে দিলাম যে তোরা প্রথমে তোরা যা খুশি আঁক, তোদের যা ভালো লাগে আঁক, এই আঁকার মধ্যে ওদের ঢোকানো, জাস্ট একটা মজা পাওয়া। পট কি জিনিস পরে দেখা হবে, আগে আঁকার আঁক আঁক, তারপরে পট জিনিসটা বোঝানো হবে যে কেন আমরা চিত্রকর হলাম, পরে তার ক্লাস হবে। এই যে আগে জাস্ট একটা ঢোকানো একটা ক্লাসে, সেই ক্লাসটা যদি, সেই স্কুলটা যদি সরকার যদি একটু, সরকার না হেল্প করলে তো হবে না। আমি না থাকলেও ভাস্কর এটাকে বাঁচিয়ে রাখবে, এটাই আমার আশা। আর এর পরের প্রজন্ম কী করবে জানি না, তবে ভাস্কর চেষ্টা করছে আরও কিছু লোককে টেনে এনে এর মধ্যে শেখানোর চেষ্টা এইসব করছে। আমি ভাস্করকে বলি,
তুই এঁকে যা, তোমাদের বাপ ঠাকুরদার সম্পদ, এই সম্পদ যেন না হারিয়ে যায়, যাতে চিরদিনের মতন এই সম্পদ থাকে সেই চেষ্টা করে যা। এই চিত্রকর জাতিটা যাতে না শেষ হয়ে যায়, তুই এঁকে যা, এই পট থেকেই আমাদের সব কিছু পরিচয় আসবে। কাঠের স্কোপ এই যে চালাচ্ছে ঠিকই আছে, হাতটা একটু এদিকে আসবে।